বন্ধুরা সকাল সকাল কাজ শুরু করে দিয়েছে তোমাদের বৌদি ভাই, ওয়ালি দিদি ভাই, মানে আমার না তোমাদের দিদি ভাই। এই দেখো থালা বাসন, বাড়িতে এক কোটা জায়গা নেই, দেখো সব রোদ্রে দিয়ে দিয়েছে। নানা কিছু রায় তুমি কি দেখো এখানে, মা কখন ওদেরকে পড়াতে বলবো? ওই দেখো শুধু খাওয়াচ্ছে আর খাওয়াচ্ছে, কি করবো সারাক্ষণ খাই 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 খাই। আর এখানে সিসি সোনা বসে আছে, একশো টাকার খাবার খাই রাক্ষসী গুলা, মেয়ে গুলার এত রাক্ষসী বানাইছে ডেলি 50-60 টাকা বা 100 টাকা খাই জানি না। এ দেখো এক্ষুনি গিয়ে নিয়ে জানি আসলাম, দুইজন দুইটা পছন্দ করে নিয়ে আসলো, আর টাকার বেলায় কেউ নেই, শুধু আমার টাকা দিতে হয়, আমার নামে লিখছে দোকানদার। তুমি কি খাচ্ছ? জেলি। সবাইকে গুড মর্নিং বলো। জেলি মুখে দিয়ে কথা বললে যা হয়, মিস্ত্রিদের কাজ চলছে অলরেডি, দেখো বাথরুমের ট্যাঙ্কির যে প্লাস্টার হয় সে প্লাস্টার গুলো করছে, কাজটা কিছুদিন বন্ধ ছিল পরিস্থিতির কারণে বন্ধ করে রেখেছিলাম। এই বই পড়বি না সকালবেলা, আবার হাসিস? সবাইকে শুভ সকাল বলো, শুভ সকাল বলো। আম পাতা জোড়া জোড়া সারাটা বলো তো, আম পাতা জোড়া জোড়া, আম পাতা পাতা জোড়া, ওরে বিবি সোনা জোড়া, আজকে আমার পাগলা গোড়া এখন পেয়েছে সবাই শুধু একটাই প্রশ্ন করে, শাড়ি পরে ব্লগ করো, আর এই তোমার বৌদি ভাই জীবনে কোনোদিন শাড়ি পরে ব্লগ করে না, এর ব্লগটা হচ্ছে নাইটি পরে আর শর্ট ভিডিও হচ্ছে শাড়ি পরে। যাই হোক চলো বাড়ি করে শাড়ি কিনে এনে দাও। কালকে তো সরস্বতী পূজো, তাহলে একটা শাড়ি কিনে এনে দাও। প্রতিদিন কালকে সরস্বতী পূজো না, সরস্বতী পূজায় কোথায় ঘুরতে যাবে? সরস্বতী পূজোতে এখন আর কিছুই নেওয়া হলো না, কি লাগবে সরস্বতী পূজায়? প্রতিদিন পূজা হবার প্রতিদিন শাড়ি নিবে, জামা নিবে, দুজনের জন্য দুটো শাড়ি নিয়ে আসো। আরে কালকে তো প্রেম দিবস তো, না একটা কথা বলি, প্রেম দিবসের আগে কি কি গেছে, চকলেট ডে গেল, তারপরে হচ্ছে রোজ ডে গেল, কোনো কিছুই আমাদের বাড়িতে হয়নি, কিন্তু যে শুরুতে প্রেম দিবস তো শুরু করে দিয়েছে। কোনটা বেশি মূল্যবান, না তোমাদের কাছে চকলেটটাই মূল্যবান না প্রেমটা মূল্যবান? আমাদের কাছে চকলেটটাই মূল্যবান আর গোলাপ ফুলটাই মূল্যবান। তো এরা চকলেটের জন্য ব্যস্ত হয়ে গেছে, আর তোমরা তো কৃষ্ণার জন্য ব্যস্ত হয়ে গেছো। ইস দেখো তোমাদের কাজ দাদু কি অবস্থা, তুমি সেই দেখা শাড়ি ধরবে নাকি? আমি একটা জিনিস দেখাবো, কত সুন্দর লাগছে তোমাদের।
কালকে ভিডিও করেছি তো ওগুলো তুলিনি অনেক রাত হয়ে গেছে। দেখো রিয়েল ফেস একদম দেখিয়ে দিলাম তোমাকে। রিয়েল ফেস দেখিয়ে দিচ্ছি ডাক্তার। রিয়েল কি আমরা কি মেকআপ করি নাকি? অনেকেই কমেন্ট করে যে তোমাদের মেকআপ না করলে পেটনির মতো দেখায়। আমরা কখনো মেকআপ করিই না। আমাকে একটু দেখাও। মেকআপ কি জিনিস আমরা চিনিই না। মেকআপ তো এই ছোটের মতো আমাদেরকে আমাদের সাবান দিয়ে ধুয়ে দেখাও। আমি তো জানি না, আমি তো মাখিই না। পাইপটার জন্য মুখটাও ধোয়া যাচ্ছে। মেকআপের জন্য আর কিনে দেবেও না, কারণ মেকআপ দেওয়া পছন্দই করে না। ভালো করে চাওনাটা ধরে ধরলাম। চলে যাই, আমার কাজও শুভ, আমার ঘরে অনেক কাজ এখন যা আসি করলাম। আর আমার কোনো কাজই নেই। আগুলগুলো তাও উঠলো না, কি করছো তুমি? তো ফ্রেন্ড, তোমাদের রিয়েল একদম ফেস দেখিয়ে দিলাম। আর ভিডিও করার সময় শুধু একটু লিপস্টিক আর হচ্ছে আইলাইনার লাগা, এটাই আর কোনো কিছু নেই। কি নিয়ে ঝামেলা বেঁধে গেলো সকাল সকাল? খাবার নিয়ে খেলো, এখন দোকানে গেলে তো আমার নামে লিখতে হয় না। তো ফ্রেন্ড, আমি ব্লগটা বড় করবো না, ফাইনালি আমার ঘর দুয়ারগুলো একটু দেখে নাও। এই যে আমার রুম, তোমরা যদি ভালোভাবে আশীর্বাদ করো এই রুমেই তোমাদের বৌদি ভাই ভিডিও বানাবে। আর এটা বাথরুম, কটা দিনের অপেক্ষা। ওই দিকে মোটামুটি কমপ্লিট, শুধু ছাদটাই বাকি আছে। আর মাকে একটা ডিউটি করতে বলেছি, সেটা হচ্ছে সকাল বিকেল। এই সৃষ্টি তো বলতে পারে না, তো সৃষ্টি পড়াশোনা আর হয়নি। তো মা তো জানো তোমরা টিউশন পড়ায়, বাড়িতে লোকের বাড়িতে গিয়ে গিয়ে টিউশন পড়ায়। তো মাকে বলেছি তোমার টিউশন পড়াতে হবে না, তুমি বাড়িই থাকবে। আর মা একবেলা পড়াবে, আগে তো তুমি চার পাঁচ পড়াচ্ছো, এর জন্য তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দেবো। আমার আসলে আমি পড়াবো, টিউশন না পড়ালে ভালো। তুমি পড়াও না করো, আমাদের দুটো মানুষ করবে। কালকে থেকে শুরু হবে, তুমি এ দুটো মানুষ করবে, তারপরে তুমি যা খুশি করো। না না, তুমি তো আগে চার বেলা পড়াতা, এখন তো একবেলা পড়াবে আর বাড়িতে এই দুটোকে পড়াবা। একবেলা হবে না, দু বেলা রাখতে হবে। আসো। স্যার আপনার শুধু হচ্ছে এই ক্রিমটা লাগাই, এই ক্রিমটা লাগাই আর কিছু লাগাই না। এখানে হচ্ছে মুড়ি মাখা, সেগুলো মিস্ত্রিদের জন্য মাখা করছি। তেলটা মনে হয় বেশি দিয়ে দিচ্ছি রে। তুমি কি এখন মাথায় তেল দিলা নাকি? কেন, তেল দেওয়ার মতো মনে হচ্ছে না। চাটা ঢালো, চলো রান্না করবো কখন তো। আরে বাবা, দুই মিনিট লাগবে না, আমি রেখে দিচ্ছি ভিডিওটা। যাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, ফট করে চলে আসলো আমাদের রাস্তার মাথায় শাড়ির দোকানে। আমার যা আমাকে জোর করে ধরে নিয়ে আসলো। কেন আসলো দেখি। তো সম্ভব আমার যা হচ্ছে বাচ্চাদের শাড়ি নিতে এসছে, যেগুলো শাড়ি, কারণ বাচ্চা দুটো এত পরিমাণ জ্বালাতন করছে, রোজ দিন পড়তে বসলে বলবে, যখন যেটা করবে তখন সেটাতেই বায় না, মা আমাকে শাড়ি কিনে দাও, মা আমাকে শাড়ি কিনে দাও। সেগুলো শাড়ি নিতে এসেছিলো যতক্ষণ, তার কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছি কী করে, আরেকদিন এসেছিলো দেখে চলে গেছিলো, তো আজকে আবার এসছে, কালকে যেহেতু সরস্বতী পুজো। এই যে কিনা হয়ে গেলো, দুইটাই আছে, দুইটাই আছে, আজকে নাম যেতে পাইছে না, ঠিক আমি নিবে না মনে হয়। বাচ্চাদের শাড়ি, বাচ্চাগুলো আমরা এক সময় সরস্বতী পুজো আসলে শাড়ি পরার জন্য ব্যস্ত হয়ে যেতাম। আর এগুলো শাড়ি, বড়দের শাড়ি আর ছোটদের শাড়ি একই দাম। শাড়িটার একদম ভালো, তাহলে ব্লাউজগুলো তো খাও পেলে, ব্লাউজটা কিনতে বানাইতে গেলে 200 টাকা নিতে হবে না। এখনো তো তার সঙ্গে আরো হাবি জাবি আছে, আরো অনেক অনেক কিছু, অনেক অনেক কিছু। আমি একটা ফেভিকুইক নিয়ে যাই, মিঠুর ওই জুতোগুলো হয়ে যাবে। বন্ধুরা, দোকান থেকে এই যে ডাল নিলাম মিস্ত্রিদের জন্য, রান্না বসাবো, কখন বসাবো জানি না। আর এই আটাগুলো নিলাম, তার কারণ হচ্ছে মা মেয়ের দুজনেরই জুতো ছিঁড়ে গেছে। তো মিষ্টি সোনার দুজোড়া জুতো আছে, একজোড়া তো ভালো আছে, আরেকজোড়া একটু সাইড দিয়ে খুলে গেছে। তো কালকে যদি ওই শাড়িগুলো পরে, শাড়ির সঙ্গে জুতোগুলো ম্যাচিং হয়ে যাবে, তাই জন্য আমি এই ফেভিকুইক আঠাগুলো নিলাম, একটু জোড়া দিয়ে দেবো।
জুতোগুলো ভালো, দুর্গাপূজার সময় নিয়েছি নতুন জুতো, কিন্তু ইসে হয়ে গেল। তো দেখি বাচ্চারা কি করছে। পড়াশোনা সব বন্ধ, বই না পড়লে কিচ্ছু এনে দেওয়া হবে না। ইস দেখো কি নাচ করছে, দেখো ব্লাউজটা আমি বলছি না সেলাই করতে, ব্লাউজটা সেলাই করবে দেখতে মা। মায়ের কথা শুনবি তো, কালকে পড়তে হবে এগুলো। বলে কি সকালে ঘুম থেকে উঠে একটু দুধু খায়, তো দুধু খাচ্ছে, তো আমি বলছি কি হয়েছে, আমি কাজ করবো রান্না করবো। আর আমার মেয়ে বললো কি, মা একটু খাবার এনে দিলে হতো না, ওরকম কথা শুনলে কেউ খাবার না এনে থাকতে পারে বলো, সকাল বিকাল খাবার আনতে। হাই বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম। দেখো স্টেশনে পটি করে দিয়েছে, তো ওর বাবা এখন ওকে পরিষ্কার করার জন্য নিয়ে যাবে। আমি রেডি হওয়ার পরেই ও পটি করে দিল। আর ও তোমাদের দাদাভাই যতদিন থেকে টোটো চালানো বন্ধ দিয়েছে, মানে টোটো চালানো বন্ধ করেছে, ততদিন থেকে তো বাড়িতেই আছে। তো স্টেশনে পটি করলে তোমাদের দাদাভাই পরিষ্কার করে। তো এখন আমি অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। রান্না হয়ে গেছিলো, মিস্ত্রিদের খাওয়ানো হয়ে গেছিলো, সৃষ্টি সোনা সবাই খেয়ে নিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ বাদে রেডি হয়ে, ভিডিওর জন্য রেডি হয়ে আসলাম, দেখি সৃষ্টি সোনা পটি করে দিছে। তো ওর বাবা নিয়ে গেছে পরিষ্কার করার জন্য, ওই সাইড থেকে পরিষ্কার করবে। আর এদিকে হচ্ছে আরেকজন রেডি হচ্ছে, ও রেডি প্রায় হয়ে গেছে, দেখো দেখেছো একদম রেডি। এখন মাথাটা চিরুনি করবে, একদম রেডি। চুল নেই, চিরুনি কী করবে, চুলই তো নেই। তো আমাদের দুজনেরই চুল নেই, এই চুলের জন্যই আমাদের দুজনের মানে ভীষণ ভীষণ মন খারাপ। কি এখানে কিসের জন্য এরকম খোলা আসছে আমি বুঝতে পারছি না, লাইটগুলোর জন্য, লাইটগুলোর জন্য। তো উনি ফাইনালি একদম ফাইনাল লুকে রেডি। তো চলো যাওয়া যাক, কি ছেঁচে দেবো নাকি তাপ হয়ে যাবে, তাহলে আমি মেশিন নিয়ে আসি। ব্লেড, হ্যাঁ ওইটা তো স্পিড কেন, আমি তুই তাক করবি বললি তাই। তো চলো ও রেডি হয়ে বেরোক। আর এদিকে মিস্ত্রি ওরা এখনো কাজ করছে, আর ওই ওই পাইপটা লাগবে ওকে ধোয়ানোর জন্য, ওদিকটা কাজ করছে দেখো। তো আমি ভিডিওর জন্য রেডি হয়েছিলাম, অনেকটা টাইম ভিডিও করেছি, তখন আর ব্লগ করতে ভুলে গেছিলাম। তারপরে ঘরে এসেছি, মেয়ে শুধু বায়না করছে, মা আমি শাড়ি পরবো কখন, শাড়ি পরবো কখন। তো সকালে ওর কাকি তো কিনে নিয়ে আসছে, 250-300 টাকা করে কিনে নিয়ে আসছে ঠিকই, কিন্তু মেয়ের মাপে হয় না। তো এত পরিমাণ ছোট বড় হচ্ছে মানে কি বলবো, এই দেখো 2-3 বার করে ওই দোকান থেকে সেলাই করে আনা হয়েছে এই যে, তারপরও মাপে হচ্ছে না। আর এই হুকগুলো তো সেলাই করতেই লাগে হাতে। তো আমি এখন মেয়ে বারবার বায়না করছে, মা আমি শাড়ি কখন পরবো, তো সকাল হলেই তো লাগবে, তাই জন্য সেলাই করতে বসে পড়েছি। এই সাইডগুলো এখন অনেকটা করে সেলাই করেছে দেখো, তবুও আরও দিতে হবে। তো এখন আমি হাতে সেলাই করে দেখবো হয় কি না। তো ব্লগটা আমি এখানেই রেখে দেবো, সবাই ভালো থেকো, আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, সবাই খুব এনজয় করো, পুজো ভালো করে কাটাও, মা সরস্বতীকে ভালো করে মন থেকে পুজো দিও সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।